টাইগারদের গেল কয়েক বছরের সাজানো সংসারে হঠাৎ করেই অশান্তির আগুন। আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারে মন ভালো নেই কারোই। 22 গজে আছে আত্মবিশ্বাসের ঘাটতি তামিম ইস্যু, যা প্রকট করেছে আরও। প্রথম দুই ওয়ানডে যেভাবে হেরেছে দল, তাতে বিশ্বকাপ আর এশিয়া কাপের আগে কপালে চিন্তার ভাঁজ পড়বে, সেটাই তো স্বাভাবিক। ক্রিকেটাররা 22 গজে পেশাদারিত্বের কথা শুনিয়েছেন অনেকবার, তবে ঘরোয়া ক্রিকেটে 10,000-এর বেশি রান আর জাতীয় দলকে অনেকটা সময় সার্ভিস দেয়া। তুষার ইমরান বলছেন, মূলত তামিম কাণ্ড আর তার পরবর্তী প্রতিক্রিয়াতেই মনস্তাত্ত্বিকভাবে হলেও পিছিয়ে ছিল টাইগাররা। সিরিজের মাঝখানে একজন ক্যাপ্টেন কখনোই আসলে অবসর নিবে কি, এটা তার ব্যক্তিগত ব্যাপার, বাট এটা হওয়াটা উচিত ছিল না আমার কাছে মনে হয়েছে। এটা না হলে ভালো হতো হয়তো, বা এরও একটা প্রভাব পড়তে পারে। সাথে সমাধান খোঁজা আফিফ দুই দফাতেই ব্যর্থ। অধিনায়কত্ব পাওয়ার পর রঙিন পোশাকে হাসছে না লিটনের ব্যাট। সাবেকরা বলছেন, চাপকে জয় করাই হতে হবে দলের প্রথম আর প্রধান লক্ষ্য। ইয়াং জেনারেশনকেই টেনে নিয়ে যেতে হবে বাংলাদেশকে, সো এখান থেকে আমাদেরকে শিখতে হবে এবং আমার কাছে মনে হয় যে এখান থেকে ভালো ক্রিকেট খেলতে হবে। লিটনের ফোকাস করা উচিত আমার কাছে মনে হয়েছে, লিটন ব্যাটিংয়ে দায়িত্ব নেওয়া উচিত এবং লিটন যে বড় বড় ইনিংস খেলতে পারে সেটাই যদি করতে পারে তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। হার জিত থাকবে খেলাতে, কিভাবে হেরেছি কেন হেরেছি অবশ্যই কারণটা আমাদেরকে বের করতে হবে। তবে ব্যর্থতাই যে নতুন দিনের দিশা দেয়, হ্যাপেনিং সংকট দেখায় সমাধানের আশা, তাই তো সবাইকে অনুরোধ জানালেন ক্রিকেটারদের পাশে থাকার। বিশ্বকাপের স্বপ্ন দেখছি আমরা, এশিয়া কাপে খুব ভালো খেলতে যাচ্ছি, খেলতে যা ইচ্ছা মানে আশা করছি। আমার এইটাও কিন্তু একটা শিক্ষা, আমাদের আশা থাকবে অবশ্যই, কিন্তু সবসময় যদি একটা দল জিততে থাকে তাহলে হারার পরে দোষটা কিন্তু, দোষ মানে কোথায় ঘাটতিটা আছে, কোথায় উইকনেস আছে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো না। আশা করব আমাদের টিম ম্যানেজমেন্ট অবশ্যই এটি নিয়ে আলোচনা করবেন এবং ভবিষ্যতে আমি মনে করব যে আমরা আর একটু ভালোভাবে এগিয়ে যেতে পারবো। সেই সঙ্গে দেশের স্বার্থে বিশ্বকাপের আগে জটিলতা এড়াতে ক্রিকেটার, বোর্ড কর্তা কিংবা ম্যানেজমেন্টের সবাইকে ইগোর বিসর্জন দেওয়ার আহ্বান সাবেকদের। তামিম ইস্যুর ছোট গল্প যেন শেষ হয়েও হচ্ছে না শেষ, বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে মাঠের পারফরমেন্সে টাইগারদের পুরোপুরি বোঝা গেছে তার রেশ। এখনও বাকি টি টোয়েন্টি সিরিজ আর একটা ওয়ানডে, তাই তো গোটা দল যখন বিশ্রামে তখন টি টোয়েন্টি দল নিয়ে অনুশীলনের চান্দিকা হাথুরু সিংহে। একটা ম্যাচ জিতলে হোয়াইট ওয়াশ এড়ানোর সঙ্গে সে ক্ষতে কিছুটা হলেও লাগবে প্রলেপ। চৌহরামে চৌধুরী স্টেডিয়াম থেকে মাহবুব লিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।